শিক্ষার্থী বন্ধুরা, মাই সিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন ফর অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং এর পার্ট লাভেনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। লক্ষ্য করুন, আমাদের সাইটটি কমপ্লিট। তো এ অবস্থায় আমরা সাইটটি হয় ডোমেন হোস্টিং কিনে সাইটটি আপলোড করব, অথবা ফ্রি সার্ভার অর্থাৎ ফ্রি ডোমেন হোস্টিংয়ে আমরা সাইটটি আপলোড করব। তো এই আপলোড করতে গেলে আমাদেরকে একটি সফটওয়্যারের প্রয়োজন হবে, অর্থাৎ আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। লক্ষ্য করুন, FTP সফটওয়্যার, ফাইলজিলা। আমি মূলত ফাইলজিলা ইউজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি। তো এই সফটওয়্যারটি আমি DVD সোর্স ফোল্ডারে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে সেট আপ করে নিতে পারবেন। আমি এই লেসনে মূলত এই সফটওয়্যার ইনস্টল করা আলোচনা করব। আমি জানি আপনারা সবাই পারবেন কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়, বাট অনেক নতুন ইউজার, তাদের সমস্যা হবে। তাদের কথা চিন্তা করেই মূলত আমি এই লেসনটি তৈরি করছি। আমি সেট আপে ক্লিক করছি। লক্ষ্য করুন, ইয়েস, অ্যাগ্রি, নেক্সট। আমি ডেস্কটপ আইকন সিলেক্ট করে দিচ্ছি, নেক্সট, নেক্সট, ইনস্টল। তো ছোট একটি সফটওয়্যার, ইনস্টল হতে খুব বেশি সময় নেবে না। স্টার্ট ফাইলজিলা নাও, আমি ফিনিশে ক্লিক করছি। লক্ষ্য করুন, আপডেট ভার্সন অ্যাভেলেবেল, বাট আমাদের প্রয়োজন নেই, আমরা ক্লোজ করে দিচ্ছি। তো আমরা যে ওয়েবসাইটটি তৈরি করলাম, এটি পরবর্তী লেসনে আমি শো করব কিভাবে আমরা সার্ভারে আপলোড করতে পারি, অর্থাৎ ডোমেইন হোস্টিংয়ে আপলোড করতে পারি। তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।